প্রিয় দর্শক, অল্প কিছুদিন পরে কোরবানির ঈদের কোরবানির ঈদ মানে গরু চল ইয়ান আর বেকুন জানি আর অতীত দু প্রতিবেদন যে গো গরুর বাজার লইরে আর গো শুধু সিঙ্গেল গো গরু লইরে কিন্তু আর আনার কথা দিলাম চট্টগ্রামের যেদিকে উল্লেখযোগ্য বড় গরুর বাজার আছে ইন্দাহাইম বলি কিন্তু এনার মনে সম্ভবত ঝাড়খণ্ডের যে সরকারি বিধিনিষেধ এবং কঠোর একটা লকডাউন সামনের দিকে সরকার প্রস্তুতি ডর তো আর চেষ্টা করছুম গরুর বাজার না দেখাইলে উল্লেখযোগ্য হও গো গরু অনারের দৃষ্টিনন্দন গরু অনার সামনে উপস্থাপন করি বলে এরকমই আটাজারি থানার অন্তর্গত 2 নং দল ইউনিয়নের খাটিহাট বাজারের পূর্ব দিকে মুরাদ তালুকদার বাড়ি অনেকে মুরাদর কাটা হওয়া ইঁট একখান দোয়ান আছে যে এর নাম হল যে অনর সাদে কালী শাহ স্টোর ইয়নর মালিক বাহাদুর ভাইয়ের গো গরু যেবে দীর্ঘ 3.5 বছর যাবত ফালের খুবই সুন্দর গরু গো ইবে দাম ওজন এবং ইবে সম্বন্ধে বিস্তারিত জানিও আশা করি ওনার সাথে দেয় প্রিয় চট্টগ্রামবাসী, দেখো চট্টগ্রাম চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দেশ এবং প্রবাসত্ব যারা সবসময় আর সাপোর্ট করেন বেকুনো ধন্যবাদ জানাই। সামনে কোরবান সেই সুবাদে আর অতীত দু গরু এবং সওয়ালের প্রতিবেদন সাজি, বিশেষ করে ফটিকছড়ির গরু সবচাইতে বড় গরু দেখাইলাম। আজ এসে যে হাটাজারি থানার অন্তর্গত 2 নং দল ইউনিয়ন মধ্যে মুরাদ তালুকদার বাড়ির মধ্যে পিছনে দেখতে লাগে কোনো গরু খুবই সুন্দর। এই গরু গো ইউনিয়ন যে মুরাদ তালুকদার বাড়ির মধ্যে এই গরু গো একদম গরু পরিবেশে এই গরু গো তৈরি এই অনর বড় গজ্জি দীর্ঘদিন যাবত এই গরু গোর ওজন দাম এবং এই কিভাবে কথা পালন করেন এবং গরুর মালিকুল্লাহ হতা হই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো শুননি? আছি আলহামদুলিল্লাহ ভালো। অনর গরু খুবই সুন্দর দেখির আরা খবর পাই সাথে সাথে অনর আরা জানেন সে শুভ আইসি। তো গরু কতদিন ধরে ফাইতে রাখবেন? এবার ফালে যে 3.5 বছর হয়ে যান। 3.5 বছর যাবো। আচ্ছা আচ্ছা, এবার কি অনেক অনর গরুয়া নাকি নিমে কিন্তু কিনে? না, এবার গরুয়া এবার মায়ুত আছে, মার বাচ্চা দিয়ে এরপরে আরো দুয়ো বাচ্চা দিবে। খুব সুন্দর গরু আছে বুঝাই, দেখা তো সুড়ো তুল তাই ভাই আর নো বেশি। আচ্ছা, সব গরু আমরা রাখি, সব গরু এবার আজি। আচ্ছা আচ্ছা, রাখি এর এই বছর কোরবাইন নিয়ে বড় হই আল্লাহ রসুল রহমতুল্লাহ আহ হজি বেশি বেলা বেশি বেলা বলে খেয়াল করছি এখন অনর আর পথার হবে দিয়ে আইলাম যে ঠিক আছে। গরু তো আমরা দেখি খুবই সুন্দর গরু বড় গরু, তো যেহেতু গরু যারা লেবু তার একখান মোটামুটি একখান সম্ভাব্য একখান আইডিয়া তো এবার দামক ইবে ওজন কতটুকু এবার একখান দাম নির্ধারণ করছেন? এবার দাম নির্ধারণ করছি যে 10 লাখ পর্যন্ত, তবে আচার আলোচনার মধ্যে মনে করো 10 লক্ষ টাকা দাম নির্ধারণ করছেন, আলাপ আলোচনার মাধ্যমে 19 বিষয় ঠিক আছে। আর ইবে কতটুকু ওজন হবে? ওজন যাবে ওই ফরিদপুর তুনুকো বড় ডাক্তার আনিলাম, ওয়ারলেস তুন যাবে ওমর ফারুক, ওই আইয়ের 950,000 কেজি ওয়াইট দিকে ইলেক সম্ভব সম্ভব 1,000 কেজি বলে 1,000 কেজি হজিবের ফুল বডি ওজন আছে। আচ্ছা আচ্ছা জি ঠিক আছে। তাহলে 3.5 বছর ধরে ভাই 3.5 বছর ফলে জি 10 লক্ষ টাকা দাম নির্ধারণ করে ইয়ান আলোচনা সাপেক্ষে কম বেশি কম বেশি এবং ওজনের ক্ষেত্রে আমরা ডাক্তার এখানে আমরা আইডিয়া দিয়ে দিয়েছি কি 950,000 কেজি জি। তো ইভেন মোটামুটি ন্যাচারাল খানা খাওয়াই দিন স্যার? হ্যাঁ জি, ন্যাচারাল খাদ্য যেহেতু এবার মধ্যে কোনো ওই ভিটামিন কুরার খাদ্য মধ্য যে মানে প্রোটিন জাতীয় কোনো খাদ্য ভিটামিন জাতীয় কোনো খাদ্য ন খায় আর গরু হাটাজারি থানার অন্তর্গত মুরাদ তালুকদার বাড়ির ইবে 10 লক্ষ টাকা দাম নির্ধারণ করা গিয়ে সম্ভাব্য অনর আলোচনা সাপেক্ষে 19-20 হবু এবং 950,000 কেজি বলে হওয়ার নামল জি বাহাদুর ভাই ওর কন্ট্যাক্ট নাম্বার চাইব সাথে সাথে এই গরুগুলো বিশেষ করে ওর ফাঁসে ইয়ে ওর গড় ওনারা দেখতে লিখুন ইয়ে ওর গড় গড়ের ফাঁসে গরুগুলো লালন পালন করছি দীর্ঘ 3.5 বছর যাবত এবার ছোট তুলনায় বড় গজি গুলো হওয়ার অনেক হয়তো গরু বাইরে তুমি কিনি মোটামুটি সমমিতি গরু কিনিয়ে না বিভিন্ন রকম কিছু দিয়ে বড় করে কিন্তু ওই নগরগুলো হওয়ার ওনার আর বারবার গুলো হতে কি ওর গরুর মাঝেবে ঈদ আছে ও ছোট তুলনায় লালন পালন করছি বাদুর ভাই ইবল জি আনর যে গরু গো আর হাসাই সি ইবার মাল জিবে নাকি? ইবার মাল। আচ্ছা আচ্ছা, ইবা প্রথম বাচ্চা? ইবা তো প্রথম বাচ্চা। আচ্ছা, আর ইবল জি? ইবা এটা তৃতীয় বাচ্চা, দ্বিতীয় বাচ্চা জিবে। তাহলে এক কথায় আর নিঃসন্দেহে তাই তার জি গরু গো আনর ছোট তুলত ফাইল। জি জি, ছোট তুলত ফাইল। আচ্ছা, সাথে একটা কথা কইতে দিম ও উগ্র গরুবে বড় গজি সেই সব দেবো তো অ্যাভেলেবেল করুন দুশো গরু নেই মানুষ তো ব্যবসা আসছো দশ গরু রাখে ও উগ্র গরু রাখি
অনাগতে বিশেষ করে জিনিস লক্ষ্য করেন, যেহেতু ন্যাচারাল খানা হওয়ায় গরু আগিনের মধ্যে বড় করছি সারা তিন বছর ধরে ছোট তুলত একদম গরু গরু গরুকে বড় করছি দেখা যান। তো যারা লোবেলা ইচ্ছুক এই বাহাদুর ভাইলে কন্ট্যাক্ট করবেন, শুধু লন নয় সাইতে চাইলে সাইত ফেরিবেন, বাহাদুর ভাই নানা কই দিই আইলে যে শুধু লম্বর বললে হন হতা নাই। ভালো থাকিবেন, সুস্থ থাকিবেন, ধন্যবাদ।